কিন্তু কম্পিউটার গ্রাফিক্সের ডেফিনেশনটা অনেক সহজ কম্পিউটার গ্রাফিক্সের প্রজেকশনের ডেফিনেশন হচ্ছে থ্রি ডি একটা অবজেক্টকে টু ডি অবজেক্টে কনভার্ট করার একটা প্রসেস দ্যাটস ইট কেন কেন কনভার্ট করবেন এই কনভার্ট করার কারণটা হচ্ছে একটু পেছনের আলো সেটা হচ্ছে যে আপনি যখন আপনার মেশিনে আপনার কম্পিউটারে একটা থ্রি ডি এনভায়রনমেন্ট ক্রিয়েট করেন ধরেন আপনি এক্স ওয়াই জেড কোঅর্ডিনেটে অনেক কিছু বানালেন আপনি হচ্ছে ক্যারেক্টার বানাচ্ছেন আপনি ঘর বানাচ্ছেন আপনি একটা গেম ডেভেলপ করছেন এনিথিং তো আপনি যখন এটাকে স্ক্রিনে দেখেন আপনি তো 2ডি দেখেন তো আপনি আসলে সব কিছুকে 2ডি তে কনভার্ট করে তারপর সেটাকে কোনো না কোনো টার্মিনালে ভিউ করতে হয় সো এই কারণে প্রজেকশন খুবই জরুরি একটা প্রসেস আমাদের জন্য আমরা যে কোনো 3ডি অবজেক্টকে এটা 2ডি শেপে কনভার্ট করি এবং তারপর আমরা দেখি পুরো জিনিসটাকে অথবা আপনি হয়তো 2ডি স্পেসে কাজ করতে পারেন সেটা ভিন্ন আলাদা কিন্তু আপনি যদি 3ডি একটা স্পেস ক্রিয়েট করেন আপনার পিসিতে তাহলে ওটাকে 2ডি তে কনভার্ট করতেই হয়

GE ক্যালকুলেশনটা ওটা আমরা আসলে কিভাবে করি তো বোর্ডে যাওয়া যাক তো বোর্ডে যদি আমরা আসি ধরুন এগুলো যদি আমরা একটু ইগনোর করি আপাতত আমি একটু আগে বললাম যে কে আমরা বেসিক্যালি ভাগ করি দুই ভাগে আর প্রজেকশনকে আমরা ভাগ করি হচ্ছে দুই ভাগে একটা হচ্ছে প্যারালাল আরেকটা হচ্ছে পারসপেকটিভ

পজিশন দিলে একটা 3D মডেল আসলে বিল্ড করা যায় দুটো কাজ আছে যে দুটো আমাদের কাছে জন্য খুব জরুরি একটা হচ্ছে ধরুন আপনার কাছে এরকম একটা বাসা আছে একটা বাসার একটা মডেল আপনি হচ্ছে বিভিন্ন রকম কোন পয়েন্টটা কোথায় হবে এরকম বলে দিলেন আপনি যখন আলো ফেলেন তখন ওইটা ছায়া পড়ে এই যে ছায়াটা এই ছায়াটা ক্রিয়েট করতে আপনার জানা লাগে যে এই পয়েন্ট আসলে কোথায় ছায়া পড়বে এই পয়েন্টের কোথায় ছায়া পড়বে এটা বের করতে যদি লাইট সোর্সটা হচ্ছে আপনার সীমানার মধ্যে থাকে তখন পার্সপেকটিভ প্রজেকশন যদি লাইট সোর্সটা ইনফাইনাইট পরিমাণ দূরে হয় তখন প্যারালাল প্রজেকশন কাজে আর যে কাজ যেটা একটু আগে বলছিলাম যে ভিউ এর জন্য ধরুন আপনি একটা 3D স্পেস ক্রিয়েট করলেন সেখানে ক্যারেক্টার এরকম স্ট্রাকচার সবকিছু রেডি করা একটা গেমের মতন ধরেন আপনি যখন এটাকে 2D তে দেখবেন আপনি যখন আপনার পিসিতে দেখতে যাবেন মনিটরে দেখতে যাবেন তখন আসলে আপনি

তো আপনার প্রজেকশনটা सिंपली 2498 জায়গায় হয়ে যাচ্ছে 241 এখন আপনি চিন্তা করুন যে কোন ম্যাট্রিক্স দিলে এটা হওয়া সম্ভব এমন কোন ম্যাট্রিক্স আপনি জানেন কি না তাহলে আপনি এখানে যদি 1900 দিতেন এটা 1 হয়ে যেত এটা কিভাবে সম্ভব আপনি দিলেন এটা দিলেন এটা ফাইন এখন এখানে আপনি কি দিবেন যেটা সব সময় এখানে যাই দেন 1 এ নিয়ে আসবে

এটা হচ্ছে মানে যেটা আপনার সবকিছুকে প্রজেক্ট করে আপনি প্রত্যেকটা পয়েন্ট কে নিয়ে আসবেন টেনে ভালো কথা এটা হচ্ছে অর্থগ্রাফিক প্রজেকশন যেখানে প্রত্যেকটা লাইট রে বলি আমরা বিষয়টাকে লাইট যেগুলো হচ্ছে তো ধরন এটা গেল এখন যদি অবলিক প্রজেকশনে আসি আমরা হোয়াট ইজ অবলিক প্রজেকশন এটা একটু ঠান্ডা মাথায় দেখার বিষয় কারণ অর্থোগ্রাফিক প্রজেকশন আসলে কি হয় আসলে যেটা হয় সেটা হচ্ছে কারণ পয়েন্টটা এখান থেকে এরকম জেড মানে এক্স ওয়াই এর উপর परपेंडिकुलर একটা ডিরেকশনে সবকিছু পড়ে কারণ আপনি যদি জিনিসটাকে 61z এভাবে দেখতেন তাহলে আপনি দেখতেন এটা ছিল যে 249 এ এটা চলে আসছে হচ্ছে 241 এ সো আপনারা जस्ट z এর এটা চেঞ্জ হচ্ছিল বাকিগুলো চেঞ্জ হচ্ছিল না কিন্তু যদি এই লাইটটা যদি এভাবে না পড়ে বাঁকা ভাবে পড়ে তাহলে কেমন হয় বাঁকা ভাবে মানে কি চিন্তা করেন যে ধরুন আপনার xy প্লেন তো আছে যেখানে z 1 এই প্লেনটাই কিন্তু লাইটটা পড়বে হচ্ছে বাঁকা ভাবে আপনার লাইটটা আসলে এরকম তখন আসলে কি হবে ধরেন আমরা যদি দেখি হচ্ছে আমার তো এই লাইট গুলো বাঁকা ভাবে আপনি প্রত্যেকটা পিকজেল কে হচ্ছে এরকম লাইক অবলিকলি ফেলবেন বেসিক্যালি

যে এটা হচ্ছে আপনার অরিজিনালি যদি আপনি অর্থগোনালি প্রজেক্ট করতেন তাহলে যেখানে পড়ার কথা ছিল আপনার এক্স ওয়াইড চলে যাওয়ার কথা ছিল ওকে আপনি ছিলেন এইটা এই অ্যাঙ্গেলটা যদি থেটা হয় মানে এক্স ওয়াই ওয়ান এর সাথে এটাও তো এক্স প্রাইম ওয়াই প্রাইম ওয়ান আসলে কারণ এই প্লেনে সবার জেড ভ্যালুই ওয়ান

তো so, x আর y লিখলে হয়ে যাচ্ছে এখন চিন্তা করুন যে এই পয়েন্টটা হচ্ছে x, y, 1 আমরা উপর থেকে অলরেডি নিচে নেমে আসছি সরাসরি যদি আমরা অর্থোগ্রাফিক পজিশন করতাম আমরা যে পয়েন্টে আসতাম আর এই পয়েন্টটা হচ্ছে x', y' কারণ লাইটটা বাঁকা ভাবে পড়তেছিল এখন চিন্তা করেন উপর থেকে আমরা আসলে কতখানি নেমে আসছি উপর থেকে আমরা নেমে আসছি হচ্ছে এই যে z বরাবর তো নেমে আসছি ধরেন এই যে যে ডিরেকশন আমরা নামতেছি

এই ছবিতে একটা দুইটা অ্যাঙ্গেল নাই কারণ আমরা এটা প্যারালালি দেখতেছি হচ্ছে এক্স ওয়াই প্লেনের সাথে যদি সেটা নাই হইতে পারত ধরেন আপনি যদি চিন্তা করেন যে উপর থেকে একটা কিছু পড়তেছে একটা আলো পড়তেছে উপর থেকে তো আলোটা হচ্ছে প্রথমত আপনি যদি আলোটার একটা ফ্লোর বরাবর যদি আলোর একটা প্রজেকশন চিন্তা করে নেবেন তাহলে সেটার একটা অ্যাঙ্গেল আছে এক্স এক্সিসের সাথে সেটা হচ্ছে থিটা

তো নর্মাল ট্রিগোনোমেট্রি ইউজ করলে অবলিক প্রজেকশনের একটা ফর্মুলেশন পাওয়া যায় আর ট্রিগ ইউজ না করেই সরাসরি একটা ম্যাট্রিক্স থেকে মানে সরাসরি ম্যাট্রিক্সটা থেকেই আপনি পেয়ে যাচ্ছেন অর্থোগ্রাফিক প্রজেকশনের ডিরাইভেশন এখন এইটারও একটা ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন সম্ভব এবং সেটা বেশ সহজে করা সম্ভব যদি আমরা জেড ইকুয়াল টু ওয়ানের বদলে জেড ইকুয়াল টু প্রজেক্ট করি মানে জেড ইকুয়াল